জিজ্ঞাসা করলাম এক ছেলেকে, তুমি কিউম পরিচয়? কো আমি সাবেক নেতা। কি করে হলে সাবেক নেতা? রামপুরাকুল ওয়ার্ডের উনি সেক্রেটারি ছিল। এরকম সাবেক নেতা যদি মঞ্চে উঠে, পাথর দিয়ে মঞ্চ করলো, ওটা ঠিক না। ছাত্রলীগকে নিয়ে আমরা যারা গর্ব করি, আমাদের রাজনীতির হাতে খড়ি যে ছাত্রলীগে মাঝে মাঝে এমন কিছু হয়, এমন কিছু ঘটে ছাত্রলীগের নামে। পূর্ণাঙ্গ কমিটি করতে আমি পরিষ্কার বলতে চাই, খারাপ ছেলে মেয়েদের আমাদের কোনো দরকার নেই। যাদের নামে বদনাম, যাদের সন্ত্রাসী মানসিকতা, চাঁদাবাজির মানসিকতা, সিট বাণিজ্যের মানসিকতা, যাদের মাদকের মানসিকতা, এদেরকে পরিহার করতে হবে। তারা যেই হোক, যেখানেই থাকুক, অপকর্মের সাথে জড়িত কাউকে নেতা বানানো যাবে না। এই ছাত্রলীগের কাছে আমরা অনেক আশা করি, আমাদের নিরাশ করুন। এখানে নানক আছে প্রাক্তন, আমরা সবাই এখন মনে করছি এই কমিটি কিছু করবে। আমরা সবাই মনে করছি আশার প্রদীপ আবার জ্বলবে, আমাদের আশার প্রদীপ যেন নিবে না। যারা খারাপ, সংশোধন না হলে পরিষ্কার বের করে দাও, কোনো দরকার নেই। যে কমিটি কাজ করে না, চাঁদাবাজি করে, দখল করে, মাদক নিয়ে ব্যস্ত, ওই কমিটির কোনো প্রয়োজন। ছাত্রলীগের নামে অপকর্ম করে এক্সপেল করো তোমরা, কয়দিন পরে আবার এক্সপালশন উঠে যায়। এদের শাস্তি পার্মানেন্ট, টেম্পোরারি না, এবং শুধু অর্গানাইজেশনাল ডিসিপ্লিনারি অ্যাকশন নয়, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনও এদের বিরুদ্ধে নিতে হবে, জেলে পাঠাও। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলো তোমরা দুজন যে এদের আমরা দেখতে চাই না, এদের জেলে। এভাবে ঠিক করতে হবে, অনেক দিনের গলিত পচা জিনিস এখনো রয়ে গেছে। এই পচা গলিত অংশটা বাদ দিতে হবে, সার্জারি করতে হবে। সার্জারি করে বিস্ফোরণটি বের করে দিতে, তাতে ছাত্রলীগের কোনো ক্ষতি হবে না।